আইসি 7 কেজি মাছ দিচ্ছে, আলু 14 কেজি মাছ দিয়েছে, মূল ভাঙ্গার মাছ সব 1,000 টাকা, 450 টাকা কেজি। বলবো সব কিছুর দাম বাড়ছে, হরতালে মরতালে জীবন শেষ করে গেছে, পেঁয়াজ আছে 100 টাকা কেজি, বসে 150 টাকা কেজি, সব জিনিসের দাম বেড়ে গেছে। নিলে আমার দামে যে আপনি মাল নেবেন, আপনার তো দাম আছে না। কেমনে মরে দেখছিস, আর নলে হাতে শিং আছে কাটা মারবে, লবণ দিয়ে ইউজ করে 1 ঘন্টা রেখে দিলে পরে কাটতে আর সমস্যা হবে না। লবণ দিয়ে বেউস হয়ে যায়, হুম বেউস না মরেই যায়। ওখানে তুই তেলটা খেয়েছে না? তেলটা হ্যাঁ, তো তেলটা হয়ে রেখে ভিতর দিয়ে দেশ কেন মরে যাবে না। ওকে ক্ষতি ওষুধ দেখলে খাইতে ইচ্ছা করে, আমার চোখ বন্ধ করে রাখে তারপর মাছের তেল রাখা লাগছে, এই তেল দিয়ে তরকারি রান্দি আর একটু বোতলে উঠাই তো তেলের দাম আগে মানছি, মাছের তেল কাতি মাসে ডিরাম বইরে রাখছে, ঠিক আছে না কইছে পানি দেন না, আর আমরা যদি মাছের তেল পাই যদি না রাখতে পারবো। আগে গাড়ি ঠিক বন্ধ হয়ে গেছে।